আজকে যেটা দেখানো হবে সেটা হচ্ছে সিআরও ব্লক ডায়াগ্রাম। আমরা সিআরও জিনিসটা সম্পর্কে কিন্তু খুবই পরিচিত, কারণ ইলেকট্রনিক্সের অনেক কিছু মেজার করার জন্য আমার কি সিআরও দরকার। সিআরও আমাদের কীভাবে পরিচিত হয়, কোনো একটা ফ্রিকোয়েন্সিকে মেজার করার জন্য, কোনো একটা সিগন্যালকে মেজার করার জন্য আমরা সিআরওকে ইউজ করে থাকি। তো বেসিক্যালি সিআরও কথাটা প্রথম হচ্ছে ক্যাথোড রে অসিলোস্কোপ, অর্থাৎ একটা অসিলোস্কোপ যেখানে আমরা একটা সিগন্যালকে মেজার করি এবং সেখানে কীভাবে মেজার করা হয়, ক্যাথোড রে। তো যেটা শুধু ক্যাথোড রে থাকলে তো আর সিআরও তো এই কাজ করা যায় না, তার জন্য একটা ব্লক দরকার হয়। তো সেই ব্লক ডায়াগ্রামটা যদি আমরা দেখি তাহলে কী হয় না, এখানে একটা ভার্টিক্যাল অ্যাম্প্লিফাইং পার্ট থাকে, একটা ডিলে লাইন থাকে, ট্রিগার সার্কিট থাকে, কারেন্ট বেস জেনারেটর থাকে, হরাইজন্টাল অ্যাম্প্লিফায়ার সেকশন থাকে, এবং সব থেকে মেন জিনিস যেটা হার্ট অফ সিআরও, সিআরটি অর্থাৎ ক্যাথোড রে টিউব, যে টিউবটা থেকে আমরা আউটপুটটা ডিসপ্লে হিসাবে দেখতে পাই। তো এখানে সেই সিআরটিটাকে ড্র করা হয়েছে এবং এখান থেকে গ্রিড পার্টিকেল প্লেট হরাইজন্টাল এবং পালস। এখানে কী করা হয়, যখন কোনো একটা সিগন্যাল আছে সিগন্যালটা দুটো পার্টিতে ভেঙে যায়। এখানে কী হয়, ভার্টিক্যাল অ্যাম্প্লিফায়ার থ্রু দিয়ে ট্রিগারিং করার পর এবং ওখানে কারেন্ট জেনারেটর দিয়ে জেনারেট করার পর এই অ্যাম্প্লিফায়ারটা ডিফাইন করে এবং হরাইজন্টাল প্লেটকে ডিসপ্লে করতে সাহায্য করে। সিগন্যালটি এখানে কী হয়, একটু দিয়ে আমরা ভার্টিক্যাল প্লেটের একটা সিগন্যাল পেয়ে পাই। এই ভার্টিক্যাল প্লেট এবং হরাইজন্টাল প্লেট একসাথে মিক্স আপ হয়ে গিয়ে আমরা তখন সিগন্যালটা দেখতে পাই। যেমনি আমরা সিআরও যে সিগন্যালটা দেখতে পাই সেটা হচ্ছে যখন টাই আদারওয়াইজ যখন টাই অফ স্কোয়ার টাইপ। এই যে সিগন্যালগুলোকে আমরা দেখতে পাই এগুলোকে ডিসপ্লে করা হয় সিআরটি, এবং পুরো প্রসেসটা কিন্তু এই ভার্টিক্যাল এবং হরাইজন্টাল টেপের মধ্যে দিয়ে হয়। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিআর, অর্থাৎ ক্যাথোড রে টিউব, যেটা আমাদের মেন ডিসপ্লে পার্ট এবং যেটা আমাদের ডিসপ্লে করতে সাহায্য করে। এটা কীভাবে করে না, ক্যাথোড রে টিউবটা দেখতে হয়, যদি আমি ব্লক ডায়াগ্রামটা একটু ড্র করি এরকম টাইপের, এই পোর্শনেতে এবং এখানে কিছু অ্যানোডকে দেওয়া হয় এবং এখানে হরাইজন্টাল এবং বাকিতে কিছু দেখতে এবার কি হয়, এই ক্যাথোডটাকে একটা হাই ভোল্টেজ ট্রান্সফর্মার দিয়ে চার্জ আপ করা হয়। যখন আমার হাই ভোল্টেজ ট্রান্সফর্মার এখানে চার্জ আপ করা হলো, এই ক্যাথোড থেকে ইলেকট্রন রেগুলো বেরোতে শুরু করবে। কিন্তু ইলেকট্রনগুলো যে কোনো দিকে জিগজ্যাগে যেতে পারে, তারপরে আমি তো আবার সিগন্যাল আউটপুট পাবো না। সেই জন্য এখানে কী করা হয়, কিছু অ্যানোডকে পর পর এরকমভাবে লাইন দিয়ে বসানো হয়। এই পর পর যেহেতু বসানো থাকে সেই জন্য এই সিস্টেমটাকে বলা হয় গ্রিড। এবং এই যে ইলেকট্রনগুলো যায়, ইলেকট্রনগুলোকে মেট্রিক বা কন্ট্রোল করার জন্য এখানে কী করা হয়, প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোড হিসাবে এই গ্রিডটাকে বসানো হয়। এর কাজ হলো কি, ইলেকট্রনটাকে জাস্ট একটা প্রাইমারি অ্যাক্সিলারেশন দেওয়া। তারপর যেটা থাকে সেটা হচ্ছে ফোকাসিং অ্যানোড, অর্থাৎ কী হয়, এরা তো র্যান্ডামলি যে কোনো দিকে যেতে পারে, তারপর একটা পার্টিকুলার আমাকে ফোকাসিং যেতে হবে, তখন তাহলে সিগন্যালটা দেখতে পাবো। সেটা আমাদের এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কোনো সিগন্যালই হোক বা আমাদের পুরোনো দিনে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা যে সিআরটি টিভিগুলো ছিল সেই টিভির ক্ষেত্রে কোনো ডিসপ্লে হোক, আমাকে প্রপার যদি ফোকাসিং না হয় সেখানে আমি ছবিটা ক্লিয়ার দেখতে পাবো না। সেই জন্য ফোকাসিং আমার কী করে, ইলেকট্রনটাকে ফোকাস করে। ফোকাস করার পরে এখানে ইলেকট্রনগুলো যদি আস্তে আস্তে যায় থাকার তো হবে না, সেই জন্য এখানে অ্যাক্সিলারেটিং অ্যানোডকে ইউজ করা হয়। যার কাজ কি, যার কাজ হচ্ছে ইলেকট্রনটাকে ভেলোসিটিটাকে আরও ফাস্ট করতে হবে। এখানে ফাস্ট করতে ইলেকট্রনগুলো যাচ্ছে, এবার কী হলো, এখানে আছে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল প্লেট, যাদের কাজ কি ভার্টিক্যাল এবং হরাইজন্টালি ইলেকট্রনটাকে পজিশন করে নিয়ে যাওয়ার পরে ইলেকট্রনটাকে প্রপার পজিশন দিয়ে এখানে ওয়াইন্ডিং করে। এখানে যদি পয়েন্টিং না করতে পারে তাহলে সমস্ত ইলেকট্রনগুলো যদি একটা জায়গাতে থেমে যায় তাহলে আলটারনেটিং সিগন্যাল ছাড়া একটা জাস্ট এরকম ড্র করবে।
কিন্তু যদি এরকম ভাবে ইলেকট্রনিক ভার্টিক্যাল এবং হরাইজন্টাল প্লেটের মাধ্যমে বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে, তখন কিন্তু আমি একটা প্রপার সিগন্যালকে এরকম ভাবে পয়েন্ট দিয়ে সিগন্যাল করতে পারবো। এবার একটা ব্যাপার হচ্ছে যে আমার এটা পুরোটাই কিন্তু কাঁচের, কিন্তু কাঁচের মধ্যে ইলেকট্রন যখন পাস করে ইলেকট্রন খালি চোখে দেখা যায় না, তাহলে আমি সিগন্যালটাকে দেখতে পাবো কি করে? সেই জন্য এই জায়গাটায় কী করা হয়, একটা ফসফরাসের কোটিং দেওয়া হয়। ফসফরাসের কোটিং দেওয়া হয় বলে এখানে যে সমস্ত সিগন্যালগুলো পড়ে এবং আমরা সিয়ারের যে আউটপুটটা দেখতে পাই সেটা কিন্তু আমরা ব্লু কালার দেখতে পাই, এবং এই ফসফর কোটিংটার জন্য কি হয়, ইলেকট্রনগুলো তখন ট্রান্সফারেন্টলি চলে যেতে পারে না, এখানে এসে ধরা দেয়, তখনই আমরা এই সিগন্যালটাকে পাই। এবং এই যে আমরা যে বয়ো দেখছি বা আমরা এই যে একটা সিয়ারটাকে যে পয়েন্টার করি, এই জায়গাটা একটা কোটিং করা যায় ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট, এই পোর্শনটাকে বলা হয় এটা হলো একটা সিআরটি ডায়াগ্রাম। তো আমরা যখন এক্সপেরিমেন্ট করেছি এবং নেক্সট টাইম আরও করব, তখন আমরা সিআরটির যখন আউটপুটটা পাবো সিআরটি থেকে, তখন যখন দেখবো যে এরকম ভাবে একটা ট্রায়াঙ্গেল সিগন্যাল আছে, তখনই কিন্তু আমাদের মনে আসবে যে অর্থাৎ হরাইজন্টাল এবং ভার্টিক্যাল প্লেটগুলো কী করেছে, আর ইলেকট্রনগুলোকে একটা একটা করে এরকমভাবে পয়েন্ট আউট করেছে বলেই তখনই কিন্তু আমি এই ট্রায়াঙ্গুলার সিগন্যালটা পাওয়া আমার পক্ষে পসিবল হয়েছে, আদারওয়াইজ হতো না। তো এটাই হলো সিআরআর সিস্টেম। থ্যাংক ইউ।